2023 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তোমরা জানো ইতিমধ্যে তোমাদের জন্য ঘোষণা এসেছে যে 2022 সালের সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে তোমাদের 2022 সালের সাধারণ গণিত, জেনারেল ম্যাথ বিষয়ে যে সিলেবাসটি ছিল সেই সিলেবাসটি আমি তোমাদের জন্য এখন তুলে ধরছি। এসএসসি 2023 শর্ট সিলেবাস জেনারেল ম্যাথ, এখানে বীজগণিতে তোমাদের জন্য রাখা হয়েছে দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন, তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম, সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি, অষ্টম অধ্যায় বৃত্ত, নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত, ধারা ত্রয়োদশ অধ্যায় সসীম ধারা, পরিমিতি ষোড়শ অধ্যায় পরিমিতি এবং সপ্তদশ অধ্যায় পরিসংখ্যান। এই অধ্যায়গুলো তোমাদের জন্য থাকবে এবং এখানে প্রশ্নের ধারা মানবন্টন পরিবর্তন হবে না, অর্থাৎ আগে যেভাবে প্রশ্ন হতো ঠিক এখন সেভাবেই প্রশ্ন হবে। 100 নম্বর, নৈর্ব্যক্তিক, 30, সৃজনশীল 70 এবং পরীক্ষার সময় 3 ঘন্টা। তো এই ছিল অতি সংক্ষেপে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসটি, যে অনুসারে তোমাদের 2023 সালে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে সাধারণ গণিত বিষয়ে। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো এবং আমাকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে বা প্রয়োজনীয়তাগুলো জানিয়ে আমাকে সহযোগিতা করবে, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের শুভকামনায় আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।